وقال ربكم ادعوني أستجب لكم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته জাদু ও বদনজর থেকে বাঁচার উপায় কি হবে কিভাবে আমরা জাদু ও বদনজর থেকে বেঁচে থাকতে পারব প্রিয় ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন সম্পর্কে কথা হচ্ছে যে জাদু এবং বদনজর থেকে বাঁচার জন্য সদা সর্বদা আমাদেরকে সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে কারণ সতর্কতা হচ্ছে এটা চিকিৎসার চাইতে উত্তম যে সমস্ত বিষয় আমাদেরকে জাদু ও বজ নজর থেকে বাঁচাতে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে যে ইমান ও তৌহিদ দ্বারা নিজেকে শক্তিশালী করা এক আল্লাহর প্রতি অগাধ আস্থা রাখা বিশ্বাস রাখা এবং আল্লাহর একত্ব বাদে বিশ্বস্ত হওয়া নিজেকে একেবারে নির্যাটনির ভেজাল করে তোলা এবং সুদৃঢ়ভাবে এই বিশ্বাস পোষণ করা যে পৃথিবীর যাবতীয় কর্তৃত্ব এবং সার্বভৌমত্ব একমাত্র মহান আল্লাহর হাতে সেই সাথে সাথে বেশি বেশি করে সৎকর্ম করা তারপরে আল্লাহর প্রতি সুধারণা ধারণা পোষণ করা যে কোনো সমস্যা দেখা দিলেই যেন তা অসুখ বা বদনজর ধারণা না করে কেননা ধারণা ও খেয়াল হচ্ছে একটা অসুস্থতা কোনো রকমের মনে ধারণা এবং খেয়াল করা এটা একটা অসুস্থতা বিভিন্ন রকমের চিকিৎসকগণ উল্লেখ করেছেন ডক্টররা উল্লেখ করেছেন যে দুই তৃতীয়াংশ শারীরিক অসুখ মানুষের মানসিক কারণে অসুস্থতার কথা চিন্তা করা থেকে সৃষ্টি হয় অথচ সে রোগের কোনো অস্তিত্বই নেই কোনো রোগ নেই কিন্তু দুশ্চিন্তা বিভিন্ন রকমের চিন্তা করে মানসিক রোগ টেনশনের কারণে এই সমস্ত দুর্বলতা ঘাড়ে চেপে বসে তারপরে কোনো লোক যদি সমাজে পরিচিত হয় যে তার বদনজর আছে বা সে জাদুকর তবে তার থেকে দূরে সরে থাকতে হবে এই নয় যে তাদের ভয় বরং বিভিন্ন রকমের সতর্কতার উপায় উপকরণ অবলম্বন করতে হবে যাতে করে সেই রোগ আপনাকে না ধরে আর এটা না বিশ্বাস জন্মে যায় যে ওর কারণেই হলো এজন্য পূর্ব থেকেই আমাদেরকে সতর্ক সাবধান হতে হবে তারপরে সর্বদা আল্লাহর জিকে রাজগার করতে হবে এবং আশ্চর্য আনন্দময় কিছু দেখলে তার বরকতের জন্য দোয়া করতে হবে এ সম্পর্কে রসুল সাল্লাম বলছেন যেটা আহমাদ হাকিম এবং সিলসলা সইহার মধ্যে রয়েছে দু হাজার পাঁচশো বাহাত্তর নবী সাল্লাম বলছেন যখন কোনো মানুষ নিজের মধ্যে বা নিজ সম্পদের মাঝে বা কোনো মুসলিম ভাইয়ের মধ্যে আনন্দময় কিছু জিনিস দেখবে তখন তার জন্য যেন সে বরকতের দোয়া করে কেননা বদনজর হচ্ছে সত্য কেউ যদি বদনজর কারো হয় তাহলে এটা সত্যভাবেই প্রভাব পড়ে অতএব তার জন্য যেন বরকতের দোয়া করে কি বলবে বারাকাল্লাহ কা বারাক ফি মালিকা হ্যাঁ এইভাবে দোয়া করবে আর বদনজর এটা সত্য এ সম্পর্কে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন আইনি যেটা মুসনাদি বাজার এবং হাদিসে হাসান সাতশো সাতচল্লিশ রসুল সাল্লি সাল্লাম বলছেন আল্লাহর নির্ধারণ ও ফায়সালার পর আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা যায় সেটা বদনজরের কারণে বেশি মানুষ মারা যায় সেটা বদ নজরের কারণে তাহলে জাদু বা এই বদনজর ইত্যাদি থেকে বাঁচার শক্তিশালী একটি মাধ্যম হচ্ছে যে প্রতিদিন সকালে নবীর সাল সাল্লামের মদিনার বিশেষ করে আজুয়া খেজুর নামক সাতটি খেজুর খাওয়া যে খেজুর সম্পর্কে যার গুরুত্ব এসেছে সাতটি খেজুর যদি কেউ খায় আজুয়া নামক খেজুর তাহলে সে এই জাদু থেকে বাঁচতে পারবে জাদুর কোনো প্রভাব পড়বে না বা বদনজরের কোনো প্রভাব পড়বে না অনুরূপভাবে সুবহানাহু ওয়া তাহলে শরণাপন্ন হতে হবে তার উপর বেশি বেশি ভরসা করতে হবে এবং সুধারণা পোষণ করতে হবে এবং জাদু ও বদনজর থেকে আশ্রয় চাইতে হবে সকাল সন্ধ্যায় রীতিমতো দোয়া পাঠ করতে হবে আল্লাহর হুকুমে এই জিকিরগুলোর বিশেষ প্রভাব রয়েছে তার কারণ হচ্ছে দুটি যে এগুলোর মধ্যে যা বলা হয়েছে তা সত্য সঠিক এবং একতার প্রতি ইমান আনতে হবে তারপরে নিজের মুখে যখন দোয়া উচ্চারণ করবি অন্তরে একটা উপস্থিত রেখে পাঠ করবে অন্তর অনুধাবন করবে দুয়ার অর্থগুলো উদাস অন্তর নয় যে মুখে পাঠ করছি মন মন এখানে নেই এমনটি জানা না হয় বরং দুয়া পাঠ করবে এবং মনকে স্থির রেখে মনকে হাজির রেখে দুয়া পাঠ করবে এবং যে কে রাজগার করবে তারপরে বদনজর বদনজোর বা জাদুতে আক্রান্ত হওয়ার বেশ কিছু আলামত আছে নিদর্শন আছে বেশ কিছু নিদর্শন আছে শরীরসম্মত ঝাড়ফুঁক এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাথে কিন্তু কোনো দ্বন্দ্ব নেই শরীরসম্মত ঝাড়ফুঁক করতে পারেন চিকিৎসাও ডক্টরের ফর্মুলাতে করতে পারেন ওষুধপত্র কিনে খেয়ে যদি হয় সেটা ভালো বা তারপরে শরীরসম্মত ঝাড়ফুঁক করতে পারেন শারীরিক এবং মানসিক সব ধরনের রোগের চিকিৎসা রয়েছে পবিত্র কোরআনে বদনজর আক্রান্ত হওয়ার পর মানুষ হয়তো বাহ্যিকভাবে শারীরিক রোগ থেকে মুক্তি পাবে কিন্তু তারপরেও সাধারণত বেশ কিছু ধরনের জিনিস দেখা যায় যে বিভিন্ন সময় মাথা ব্যথা করছে চেহারা বিকৃত হয়ে যাচ্ছে বেশি বেশি করে ঘাম নির্গত হচ্ছে বেশি বেশি পেশাব হচ্ছে খাবার দাবার আগ্রহ কমে যাচ্ছে শরীর কখনও ঠান্ডা বেশি কখনো গরম হয়ে যাচ্ছে বা হাত পিঠে ব্যথা করছে এইভাবে মনের বিভিন্ন রকমের দুশ্চিন্তা আসছে তারপরে খাবারে অনীহা বেশি বেশি করে নিঃশ্বাস ফেলছে একা থাকতে ভালোবাসছে অলসতা তারপরে ঘুম হচ্ছে না এই স্বাস্থ্যগত অন্যান্য বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছে যার ডাক্তারের কোনো কারণ নেই এগুলো রোগের দুর্বলতা ও কাঠিন্যতা অনুযায়ী এই আলামতগুলো কিছুটা দেখা দিতে পারে এবং মানুষের দুশ্চিন্তা এগুলো থেকেই টেনশন থেকেই এগুলো হয়ে যায় মানসিক রোগের কারণেই এগুলো হয় তবে এই ক্ষেত্রে আমাদের সকলকে সতর্ক হতে হবে এবং মুসলিম হিসেবে ইমানকে মজবুত করতে হবে এবং তৌহিদের ওপরে অটল হতে হবে হ্যাঁ এবং কোনো রকমের ওয়াসওয়াসা মনে যাতে অনুপ্রবেশ না করে সেটার ক্ষেত্রে সতর্ক হতে হবে কারণ মনে কোনো রকমের অসুসা বা দুশ্চিন্তা যদি স্থান পায় বা কোনো রকমের কুধারণ স্থান পায় তাহলে সেটাই বড় ধরনের রোগ হয়ে দাঁড়ায় কারণ ধারণা হচ্ছে ধারণা রোগের চিকিৎসা করা খুব কঠিন ধারণা যদি কোনো মানুষের মধ্যে থেকে যায় তাহলে তার চিকিৎসা করা কঠিন কখনো কখনো এই উপসর্গ দেখা যায় যে শারীরিক অসুস্থতার কারণে ইমান দুর্বলতা হতে পারছে বা অন্তরের সংকীর্ণতা দুশ্চিন্তা অলসতা ইত্যাদি ইত্যাদি তখন আল্লাহর সাথে সম্পর্ক কি আরও গাঢ়ভাবে করতে হবে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে তবে যদি কোনো ব্যক্তি এটা জানতে পারেন যে বদনজর লেগেছে কোনো ব্যক্তির কারণে তাহলে তার চিকিৎসা রয়েছে এইভাবে যে আপনি যদি জানতে পারেন যে আপনার কোনো ব্যক্তি আপনার কোনো ব্যক্তির বদনজর আপনার ওপরে লেগেছে তবে তাকে গোসল করিয়ে তার গোসলকৃত পানি নেবে এবং তার ছোঁয়া কোনো জিনিস সংগ্রহ করবে করার পরে সেই পানি দ্বারা যার ওপর বদনজর লেগেছে বদনজর আক্রান্ত হচ্ছে সেই ব্যক্তিকে গোসল করানো হবে করাতে হবে এবং তাকে পানি পান করাতে হবে বা দ্বিতীয় একটি ফর্মুলা রয়েছে যে যার উপর বদনজর লেগেছে তাকে জানা যদি না যায় কে বদনজর কার বদনজর লেগেছে এটা যদি জানা না যায় তাহলে যে বদনজর আক্রান্ত হয়েছে তার উপরে শরীর করবে বিভিন্ন রকমের দোয়া ও সিঙ্গা লাগানোর মাধ্যমে আরোগ্য গোলাপের চেষ্টা করবে আল্লাহ তিনি যেন আমাদের সকলকে এই জাদু ও বাড় থেকে বেঁচে থাকার জন্য পূর্ব থেকে সতর্ক সাবধান তৌফিক দান করেন আর যদি লেগেই যায় আক্রান্ত হয়ে যায় তবে তার চিকিৎসা কোরআন হাদিস অনুযায়ী কোরআন হাদিসের আলোকে আমরা যেন করতে পারি আল্লাহ দান করেন بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري